রাস্তা দখল করে গড়ে তোলায় মিরপুরের ভাষানটেকের একটি সড়কে ১০টি বহুতল ভবনের অবৈধ অংশ ভেঙে দিয়েছে রাজউক। মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও রাজউক যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় রাজধানীর রাস্তা ও খাল দখল করে গড়ে তোলা সব অবৈধ ভবন ও স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। শরীয়ত খানের রিপোর্ট। ভাষানটেকের পকেট গেট নামে পরিচিত এই রাস্তাটির প্রস্থ মাত্র ১৪ ফুট। এলাকার অন্যতম ব্যস্ত সড়ক হলেও নেই পথচারী চলাচলের ব্যবস্থাও, তাই দিনের বেশিরভাগ সময় লেগে থাকে যানজট। অথচ রাজউকের ম্যাপে এই রাস্তাটির প্রস্থ রয়েছে ২০ ফুট। এমন পরিস্থিতিতে রাস্তার দুই পাশে গড়ে তোলা ভবনগুলোর অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেয় রাজু। বারবার তাগাদা দিলেও কোনো কর্ণপাত করেননি বাড়ির মালিকেরা, তাই উত্তর সিটি কর্পোরেশনকে সাথে নিয়ে অবৈধ অংশ ভাঙার উদ্যোগ নেয় রাজু। প্রথম দিনে ১০টি বহুতল ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়, আরও প্রায় ৪০টির বেশি ভবনের অংশবিশেষ ভাঙা হবে। উচ্ছেদ অভিযানের শুরু থেকেই বারবার বাধা দিতে থাকেন বাড়ির মালিকেরা। তাদের দাবি, বৈধভাবে বাড়ি বানালেও তা ভেঙে দেয়া হচ্ছে, আর দেয়া হয়নি কোনো নোটিশও। এটা যদি একতরফা যদি বলা হয় যে ২০ ফিট ছিল, সিএস ম্যাপ অনুযায়ী রাস্তা দেখে নেই, আর যারা রাস্তা ছাড়ছে এটা এলাকার লোকরাই ছাড়ছে, এটা কোনো সিটি কর্পোরেশনের অ্যাকুইজিশনের রাস্তা না। আমাদেরকে বলে না যে দুই মাস আগে বলছে, গতকালকে আমাদের আশা করা ছিল, অবৈধভাবে কোন দখলকৃত ডিআইটি রাস্তা রাজউকের রাস্তা দিকে দখল যদি করে, কোন খাল যদি কেউ দখল যদি করে, এটা সেটাকে আমি অনুরোধ করছি আপনারা ছেড়ে দিন, নালে কিন্তু আমরা কিন্তু ভেঙে দিব। এদিকে ভাঙার মূল দায়িত্বে রাজউক থাকলেও এসব বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি সংস্থাটির উপস্থিত কর্মকর্তাদের। শরীয়ত খান, আরটিভি, ঢাকা।